আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু সৌদি টেক ইউটিউব চ্যানেল গাইস আপনারা যারা সৌদি আরবে নতুন আসছেন বা আপনি জানেন না আপনার আকামা রেণু হয়েছে কি হয় নাই বা কোফিল আপনার আকামা বানাইছে বা প্রসেসিংয়ে আছে তো এটা জানার জন্য আপনার খুবই সহজ অনলাইন পদ্ধতি আছে আপনি আপনার পাসপোর্টের বর্ডার নাম্বার দিয়ে জানতে পারবেন তো এই জন্য প্রথমে আপনাকে চলে যেতে হবে গুগুলে গুগলে যাওয়ার পর আমি আপনাদের যে সৌদি আরবের ওয়েবসাইট মই ডট গভ ডট সাব এখানে এই ওয়েবসাইটে গেলে আপনি জানতে পারবেন তো আমি আপনার ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো আপনি সরাসরি ওখান থেকেও ঢুকতে পারবেন তো প্রথমে আমরা চলে যাচ্ছি সৌদি আরবের অফিসিয়াল ওয়েবসাইটে মই ডট গভ ডট লগ ইন তো এখানে ক্লিক করার পর আমি ক্লিক করতেছি এখানে তো সাইটটি আরবিতে আছে আমি এটা কি ইংলিশ করে নিব ইংলিশ করার পর একদম একটু স্ক্রোলিং করে নিচে আসবেন আসার পর দেখবেন এখানে বাম পাশে কর্নারে নিউ ইউজার একটা অপশন আছে ওখানে ক্লিক করব ওখানে ক্লিক করার পর দেখুন আমাদের অন্য একটা সাইটে নিয়ে যাবে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আছে এটা ঠিকমার্ক করে সবুজ দাগে ক্লিক করে দিবেন ক্লিক করে দিচ্ছি আমি দেওয়ার পর দেখুন এখানে সবার উপরে আইডেন্টিফিকেশন নাম্বার চাচ্ছে আমি ওখানে আমার এই যে পাসপোর্টের বর্ডার নাম্বার যেখানে থাকে আপনি যখন সৌদি আরবে নতুন আসবেন তখন আপনার পাসপোর্টের উপরে কলম দিয়ে নাম্বার লেখা থাকবে দশ সংখ্যার একটা বর্ডার নাম্বার এই যে দেখুন এই নাম্বারটি দিতে হবে যারা একদম সৌদি আরবে যারা যত যারাই ঢুকে সবার এরকম একটা বর্ডার নাম্বার থাকে তো আমি আমার বর্ডার নাম্বার দিয়ে দিচ্ছি এখানে দেওয়ার পর নিচে আপনার ডেথ অফ বার্থ আপনি মনে রাখবেন আপনার পাসপোর্টের যে ডেথ অফ বার্থ আসে বা জন্ম তারিখে আছে একদম সেম টু সেম ওটাই দিবেন দেওয়ার পর নিচে ক্যাপসা অব ক্যাপসা কোড আছে আমি ক্যাপসা কোড ফিল আপ করে দিচ্ছি ক্যাপসা কোড হচ্ছে ফাইভ সিক্স থ্রি থ্রি সেভেন টু ওকে করার পর দ্য নেক্সট আই মিন সবুজ বাটনে ক্লিক করবো ক্লিক করার পর আপনার এই যে পাসপোর্ট নাম্বার দিয়ে যে সিম নিছেন বা যারা পাসপোর্ট নাম্বার দিয়ে সিম নিছেন তখন আপনার ওই সিমে একটা ওটিপি যাবে সাথে সাথে একটা ওটিপি যাবে তো আমি আমি একটু অপেক্ষা করছি ওটিপির জন্য অলরেডি আমার ওটিপি চলে আসছে আসার পর আমি এটাকে এখানে ওটিপি দিয়ে দিব এখানে পুট আপ করে দেব ওটিপি দেখুন এখানে ওটিপি চাচ্ছে ওটিপি দেওয়ার পর আমার সিমে যে ওটিপি আসছে ওটা দেওয়ার পর এখানে সবার নিচে দুইটা বাটন আছে সবুজ আপনি একদম সবার উপরে যে স্যান্ড আছে ওখানে ক্লিক করবেন আমি ওটিপি দিয়ে স্যান্ডে ক্লিক করে দিচ্ছি দেওয়ার পর দেখুন এই যে নতুন যে পেজটা আছে এখানে আমার একদম পার্সোনাল যত ডিটেলস আছে সব কিছু এখানে পেয়ে যাবেন এটা আমার বলতেছি আপনি যখন আপনার বর্ডার নাম্বার দিয়ে চেক করবেন তখন অবশ্যই আপনারটা থাকবে তারপর একটু নিচে স্ক্রলিং করে আসতেছি স্ক্রলিং করে আসার পর দেখুন একদম মাঝখানে আকামা নাম্বার আপনি এখানে আকামা নাম্বার যদি দেখেন আপনার বর্ডার নাম্বার নাম্বারটাই একদম আপনার যে পাসপোর্টের বর্ডার নাম্বার এখানে নাম্বার যদি আপনার বর্ডার নাম্বারটি দেখেন তাহলে বুঝে নেবেন যে আপনার এখনো আকামা হয়নি বা আপনার আপনার আকামার জন্য এখন কোনো অ্যাপ্লাই বা কোনো কিছুই করেনি বা আপনার আকামা অনলাইনে ইস্যু হয় নাই ঠিক আছে আর যদি এখানে দেখুন যে আপনার বর্ডার নাম্বার ছাড়া অন্য একটি নাম্বার দেখাচ্ছে বেসিক্যালি আপনার যদি এখানে বর্ডার নাম্বার পাশা অন্য কোনো নাম্বার দেখেন দশ সংখ্যার তাহলে ধরে নেবেন যে এটাই হচ্ছে আপনার আকামা নাম্বার তো এভাবে চেক করতে পারবেন যে সৌদি আরব আপনার আকামা রেনু হয়েছে কি হয় না নিচে আরও ডিটেলস আছে আপনি সব কিছু দেখতে পারবেন আপনার যে পার্সোনাল যত ডিটেলস আছে পাসপোর্টের বা বিশেষ সংক্রান্ত বা আপনার কোফিলের নাম এভরিথিং সব কিছুই এখানে লেখা থাকবে তো আমি দেখাচ্ছি না কারণ এটা ব্রাল করে দিছি আমি তো আপনারা অবশ্যই এটা নিয়ে চেক আপ করে নেবেন যারা নতুন আসছেন সৌদি আরব আসার দশ পনেরো দিনের মধ্যে আপনার আঁকা মা হয়েছে কি হয় না আপনি জানেন না বা যে দালালের মাধ্যমে আসছেন তাকে বারবার জিজ্ঞেস করার পর বলতেছে হ্যাঁ আপনার আঁকা হয়ে গেছে দিচ্ছি দিব তো এই ক্ষেত্রে অবশ্যই আপনি সাইটে এসে চেক করে নেবেন আপনার আঁকা মা কি অবশ্য আপনার আকামা কি রেডি হয়েছে না উনি আপনাকে মিথ্যে বলতেছে তো সবাই ভালো থাকবেন আর যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ বাই বাই